নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি। আবার আসলাম আপনাদের সাথে কথা বলতে। সেই একই বিষয়ে দুলাল পাল, আপনারা জানেন গত দু বছর থেকে দুলাল পাল আসামের তেজপুর ডিটেনশন ক্যাম্পে ইল্লিগালি আটকে রাখা হয়েছে। একজন প্রকৃত ভারতীয়কে বিদেশি তকমা দিয়ে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়, দু বছর আটকে রাখা হয়। আর আমরা কি করেছি? আমরা ভাষণবাজি করেছি, এর দিকে ওর দিকে তাকিয়েছি, নমস্কার হিমাংশু দেব, এর তার দিকে তাকিয়েছি, এর তার পেছনে লেগেছি, আর হিন্দু হিন্দু মুসলিম মুসলিম করেছি। শেয়ার করুন ভিডিওটা শেয়ার করুন, দু মিনিট নেব। আমার কিছু বন্ধু বান্ধব আছে, তাদের ডেকে নিচ্ছি, তত সময় আপনাদের আপনাদেরকে অনুরোধ করছি একটু শেয়ার করে দিন, বিভিন্ন গ্রুপে টুপে শেয়ার করুন, জানার দরকার আছে। আমি আবার দ্বিতীয়বার এসেছি আজকে, এই ইস্যু নিয়ে বারবার বলবো, বারবার 100 বার বলবো। আপনারা বলুন, আপনাদের টাইম লাইনে এই ভিডিওটা শেয়ার করুন, যে যে গ্রুপে আছেন সেই সেই গ্রুপে শেয়ার করুন। ধন্যবাদ, আমি ভালো আছি জামিল ভাই, কিন্তু সমস্যা হচ্ছে আমার দেশ ভালো নেই, আসাম ভালো নেই, আসামের বাঙালিরা ভালো নেই। এই কথাটা বারবার বলি, অনেকে বলে একই কথা আপনি বারবার বলেন, একই কথা বারবার তখন পর্যন্ত বলতে হয় যত সময় পর্যন্ত মানুষের ভেতরের যে মনুষ্যত্ব, মানবিকতা সেটা জেগে না ওঠে। যত সময় পর্যন্ত মানুষের ভেতরের মনুষ্যত্ব আর মানুষের মধ্যে জনজাগরণ না হয়, তত সময় একই কথা বারবার বলতে হয়। এটাও এক রকম স্বাধীনতা সংগ্রাম ছাড়া কিছু নয়, এটাও একটা স্বাধীনতা সংগ্রাম। যে বাঙালি আসামে লড়ছিল, সে বাঙালিকে এখন ত্রিপুরাতে লড়তে হবে, সেই বাঙালিকে এখন ওয়েস্ট বেঙ্গলে লড়তে হবে, সেই বাঙালিকে এখন সমস্ত ভারতবর্ষে লড়তে হবে। শুধু যে আপনি এনআরসির বিরুদ্ধে লড়বেন তা নয়, সমস্ত ভারতবর্ষে বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করে একটা রাজনৈতিক দল সমস্ত ভারতবর্ষে মানুষের মনের মধ্যে বাঙালির নামে একটা বিদ্বেষ ঢুকিয়ে দিচ্ছে। আজকে আপনারা এখনও টের পাচ্ছেন না, আপনারা ভাবছেন কিছু হচ্ছে না, ঠিক আছে, হিন্দু হিন্দু বাই বাই, আর ভাবছেন বাস বিজেপি হয়ে যারা লাফাচ্ছেন পশ্চিমবঙ্গে
তাদেরকে বলে রাখছি, পশ্চিমবঙ্গ থেকে বাইরে বেরিয়ে যে কোনো রাজ্যে যাবেন মার খাবেন, সময় আসছে। আর এই কাজটা আপনার দলই করছে। বিভিন্ন নির্বাচনী প্রচারে দেখুন, আপনার দলের প্রধান একজন হোম মিনিস্টার হয়ে গিয়ে বলছে, ঘুষপেটিও কো ইস দেশ সে নিকলনা চাইয়ে ইয়া নেই, আপ বলিয়ে নিকলনা চাইয়ে ইয়া নেই। ঘুষপেটিয়া কে, কারা ঘুষপেটিয়া, আমি এটা প্রশ্ন করতে চাই। আর সেই ঘুষপেটিয়াকে বের করতে আপনাকে নির্বাচনী সভায় ভাষণ দিতে হয় কেন? কেন দিতে হয় আপনাকে নির্বাচনী ভাষায়, নির্বাচনী সভায় গিয়ে ভাষণ কেন দিতে হয়? ঘুষপেটিয়া কো নিকলনা হ্যায় কি নেই? আরে ভাই আপ নিকাল দো, আগর ঘুষপেটিয়া হ্যায় ইস দেশ মে নিকালো না, কিসনে মানা কিয়া। কিন্তু না, এরা একজনকেও এই দেশ থেকে বের করতে পারবে না, কারণ এই দেশে সেই ধরনের ঘুষপেটিয়া নেই, ঘুষপেটিয়া নেই সেই ধরনের। জিনিসটা বুঝুন, যারা আজকে মোল্লা তাড়ানোর নেশায় ব্যস্ত, মোল্লা তাড়ানোর নেশায় যারা একদম পাগল হয়ে গেছে যে বিজেপি বাংলায় আসলে সব মোল্লা তাড়ানো হবে, সেটা আমরা আসামে দেখে নিয়েছি গত 4 বছর ধরে। আসামে কত মোল্লা তাড়িয়েছে সেটা আমরা দেখে নিয়েছি। আসামের বিধানসভায় ডেপুটি স্পিকারের নাম আমিনুল হক লস্কর, ঠিক শুনেছেন, আবার শুনুন, আসামের বিধানসভায় ডেপুটি স্পিকারের নাম আমিনুল হক লস্কর, শুনতে পাননি, আবার বলবো, আমিনুল হক লস্কর, জোরে বলবো, আরো জোরে, গলা ফাটিয়ে, গলা চৌচির, মানে আর আগামী 50 দিন আমি গলার থেকে আওয়াজই বেরোবে না, মানে এরকম করে বলবো চাইছেন যে, মানে আমি এত চিৎকার করে বলি আপনাদের কান দিয়ে ঢুকছে না? আমিনুল হক লস্কর, বিজেপির এমএলএ প্রার্থী, বরাক উপত্যকার আসামের সোনাই থেকে জিতে এসছে, মুসলমান, তাকে ডেপুটি বানিয়েছে ভারতীয় জনতা পার্টি। নমস্কার অভিজিৎ। হ্যাঁ দাদা, কেমন আছেন? ভালো ভালো, আমি একটুখানি দুটো রেফারেন্স দিচ্ছি, তারপরে তোমার কাছ থেকে শুনবো, 2 মিনিট আমাকে একটু দাও। ঠিক আছে। এই আসামের বিধানসভায়, আসামের বিধানসভায় এই মুহূর্তে যে ডেপুটি স্পিকার, যে একজন মুসলমান, যে বিজেপির প্রার্থী ছিল সোনাই থেকে জিতেছে আসামের, আজকে ডেপুটি স্পিকার তার নাম আমিনুল হক লস্কর। আমি এই জন্য কি এটা বলছি যে বিশাল অপরাধ, মুসলমানকে কেন বানালো, আমিনুল হক লস্করকে কেন ডেপুটি স্পিকার বানালো, সেটা কি মানে অপরাধ? সেই জন্য বলছি, আজ্ঞে না, এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। কিন্তু না, ওরা হিন্দু হিন্দু মুসলিম মুসলিম, ওরা হিন্দু হিন্দু মুসলিম মুসলিম খেলবে, মুসলমানদের নেবে, আপনি নিলে পরে সে হবে জামাতের চর, জামাত বাংলাদেশি পাকিস্তানি আইএসআই এজেন্ট, আপনি যদি মুসলমানদের সাথে কাজ করেন, ওরা ওদের কাছে মুসলমানদের নিয়ে নিবে, তাতে কোনো আপত্তি নেই। দুদিন আগে আমি আমার টাইম লাইনে, দুদিন আগে আমি আমার টাইম লাইনে একটা খবর শেয়ার করেছিলাম, একটা মাদ্রাসা বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে, সেই মাদ্রাসা খোলার জন্য লোকেট চ্যাটার্জি পৌঁছে গেছে, মাদ্রাসা খোলানোর জন্য লোকেট চ্যাটার্জি গেছে। আমি বলছি না এটা ভুল কাজ করছে, এইটাই হওয়া উচিত, কিন্তু ওরা করলে গঙ্গায় নাহানো, আপনি করলে আপনি একদম নর্দমায় আছেন, ওরা করলে জামাতের আইএসআই এর এজেন্ট ওরা হয় না, হয় না, অথচ মাঝখানে কিছু লোকের নাম দেখলাম ওদের সাথেই জড়িত, যারা পাকিস্তানে ইন্ডিয়ার ব্যালিস্টিক মিসাইল টেকনোলজিকে চুরি করে পাচার করেছে, ওদেরকে নিয়ে কথা হয় না। তো হিন্দু হিন্দু মুসলমান করতে করতে আমার জাতিকে ওরা শেষ করবে, আর আপনারা বসে বসে ওই হিন্দু আর মুসলিমের মোল্লা তাড়ানোর নেশায় পড়ে থাকবেন। হ্যাঁ, কিছু মুসলমানও আছে, এরা হিন্দু তাড়ানোর নেশা, হিন্দু তাড়ানোর নেশা এদের মাথাতেও আছে, এই দুই পক্ষই বিপজ্জনক বাঙালির মধ্যে। অভিজিৎ, এখন আমি তোমার কাছে আসতে চাই, আমি আমার দর্শকদের সকলকে বলে দিই, আমার সাথে এই মুহূর্তে অভিজিৎ চৌধুরী আছে আসামের বরপেটা থেকে, উনি বরপেটা কোর্টের অ্যাডভোকেট এবং এই আন্দোলনের সাথে জড়িত, অনেককে বিনে পয়সায়
সাহায্য করে থাকেন, আইনি সাহায্য করে থাকেন বিনে পয়সায়। তো অভিজিতের কাছ থেকে আমি জানতে চাইবো, এই যে দুলাল পালের মৃতদেহ এখনো তার ছেলেরা নেয়নি, আমি আজকেও কথা বলেছি, বলেছে দাদা আমরা নেবো না যত সময় লিখে দিবে না যে সে ভারতীয়। একটা লোক তার কাছে 1965 সালের জমির দলিল আছে, আরো অনেক কাগজপত্র আছে, তার সম্পূর্ণ পরিবার, তার দুই ভাই, তার সন্তান সন্ততি সবার নাম এনআরসিতে এসেছে, একটা পরিবার সম্পূর্ণ পরিবারের সকলের নাম এনআরসিতে আছে, সবাই ভারতীয়। একটা লোক কি করে পাকিস্তানি বা বাংলাদেশি হয়ে যায়, আমি এটা জানতে চাই তোমার কাছ থেকে। নমস্কার দাদা, নমস্কার। আচ্ছা, প্রথমে একটু পেছনে গিয়ে শুরু করি। 2014, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, 2014 লোকসভা ইলেকশনের আগে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী, বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, শিলচরের এক জনসভায় এসে বলেছিল যে হিন্দু যায় তো কাহা যায়, আর বলছিল যে সরকারে আসলে তারা ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে দেবে। তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারে আসার পরে ডিটেনশন ক্যাম্পের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এবং সরকার যেটা বিধানসভায় হিসাব দিয়েছে সেই হিসাবে ইতিমধ্যে ডিটেনশন ক্যাম্পে 26 জন লোকের মৃত্যু হয়েছে, তার মধ্যে কংগ্রেস পিরিয়ডে একজন, এবং বিজেপি আসামে সরকার গঠন করার পরে 25 জনের মৃত্যু হয়েছে। এটা বিধানসভায় সরকার রিপোর্ট দিয়েছে। এই 25 জনের মধ্যে 12 জন আর এই দুলাল পালকে দিয়ে 13 জন বাঙালি হিন্দু, মানে এখন বিজেপি পিরিয়ডে 26 জন হলো, 26 জনের মধ্যে 13 জনই বাঙালি হিন্দু। এবার দেখুন যে সরকার বিভিন্ন সময় এই বিদেশি ন্যায়াধিকরণ যেগুলি আছে, ট্রাইব্যুনাল যেগুলি আছে, তাদের দিন দিন নতুন নতুন অর্ডার পাঠায় যে আপনারা এইভাবে কাজ করুন, এইভাবে কাজ করুন। আমি দুলাল পালের কেস সম্বন্ধে স্টাডি করিনি, কিন্তু যেটা বুঝতে পাচ্ছি যে উনার ছেলের হাতে যেটা মিডিয়া, সবার কাছে অনুরোধ, সবাই ভিডিওটা শেয়ার করুন, নানান গ্রুপে শেয়ার করুন, নিজের টাইমলাইনে শেয়ার করুন, এগুলো খবরগুলো পাবেন না, এগুলো শুনতে পাবেন না, মিডিয়ায় দেবে না এগুলো, আগে বলো। এবং ওনার ছেলের হাতে দেখতে পেলাম যে একটা বলছে যে 1965 এর আগের জমির দলিল, সেটা অরিজিনাল কপি হয়তো ওদের কাছে নেই, ওটা সার্টিফাইড কপিটা আছে। এবার 1965 সালের মাটির দলিল আপনার হারিয়ে যেতেই পারে যে কোনো কারণে, যেতেই পারে। এবং এভাবে আমি কোর্টে দেখছি বর্তমান যারা মাটির দলিল, পুরনো মাটির দলিল দিচ্ছে, ঠিক আছে, যদি সেটা অরিজিনাল দলিল না হয়, সার্টিফাইড কপি হয়, তাহলে সেটা কোর্ট গ্র্যান্ট করছে না এবং তাদের বিদেশি বলছে। আমার কাছে একটা সুভাষ সত্যধর নামের কেস আছে, সেই কেসে অনলি সার্টিফাইড কপির জন্য সেই সেটাকে বিদেশি বলে ঘোষণা করেছে, কোর্টের সন্দেহ সেটা অন্য লোকের সার্টিফাইড কপি তুলে এনে দিয়েছে। এইভাবে তার মানে যদি আপনার ডকুমেন্টস অরিজিনালটা না থাকে, এবার ধরুন আপনারা 10টা ভাই, 10 জনের কাছে তো 10টা অরিজিনাল থাকতে পারে না, একটা অরিজিনাল থাকবে আর বাদ বাকি 9 জনের কাছে সার্টিফাইড কপি থাকবে, কিন্তু বাদ বাকি 9 জন যদি সার্টিফাইড কপি জমা দেয় তাহলে সেক্ষেত্রে সেটা কোর্ট গ্র্যান্ট করছে না। এবার প্রশ্ন হলো, আমি একটু আগে, এক মিনিট, এই যে ফিদা হোসেন, আপনি যে এখানে এসে এটা লিখছেন, আপনি যে জামাতের দালাল এটা একদম পরিষ্কার। আমার আন্দোলনটা হিন্দু মৌলবাদীদের সাথেও এবং জামাত এবং এরকম যেগুলো যত ইসলামিক মৌলবাদ আছে তাদের বিরুদ্ধে, আপনি এসে ঢুকে পড়েছেন, আমি শিওর আপনি ফিদা হোসেন নাম নিয়ে আপনি কোনো আরএসএস এর দালাল হোক, এর মধ্যে কোনো ভুল নাই। হ্যাঁ, আপনি তুমি বলো। এবার একটু আগে আমি দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে যে আজকে নাকি মুখ্যমন্ত্রী দুলাল পালের পরিবারকে অনুরোধ করেছে যে তার ডেড বডি গ্রহণ করতে হয়। আর একটা খবর পেলাম যে বাংলাদেশ থেকে একজন লোক ঘুরতে এসেছিল আসামের বরপেটা জেলায়, আমার গৃহ জেলাতে। তো গৃহ জেলাতে যখন এসেছিল আমার এই বরপেটাতে, তো কালকে রাত্রে নাকি লোকটা মারা যায়, লোকটা ভিসা করে এসেছিল, তো কালকে রাত্রে যখন মারা যায় লোকটা, তো আজকে ভারত সরকারের গৃহ বিভাগ এবং অসম সরকারের গৃহ বিভাগ মিলে সেই ডেড বডিটাকে বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা করছে, এবং বাংলাদেশ সরকারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে, এবং কাল নাকি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে তার ডেড বডি। একজন বাংলাদেশি এসে ভারতে মারা গেছে, তার ডেড বডি সরকার পাঠাচ্ছে, ভালো কথা।
তাহলে হ্যাঁ দুলাল পাল তো বাংলাদেশি আপনার আইনের খাতায়, তাহলে দুলাল আইনের পালের কথা, পক্ষ দিয়ে আপনি বাংলাদেশকে কেন পাঠাচ্ছেন না? এক্স্যাক্টলি কেন তার এই ভারতীয় প্রশ্নই আমরা পরিবারকে করব। অনুরোধ করছেন সেই দুলাল পালের ডেড বডি নেওয়ার জন্য? হ্যাঁ তাহলে দুলাল পাল ভারতীয়, আপনি ভারতীয় লোকদের ডিটেনশন ক্যাম্পে ভরে রেখেছেন, বাংলাদেশ সরকারকে আপনার বলার সাহস নেই যে আপনি এই নেন, তার মানে আপনি চুরি করছেন। এটাই সরকারের বর্তমান যেটা, এটা এটা কি ভারত সরকার এবং রাষ্ট্রযন্ত্র, আইন ব্যবস্থা, একটা কমিউনিটি বাংলা ভাষা বলার জন্য তাদের উপরে যে একটা আক্রমণ নামিয়ে এসেছে, এটা কি একটা রাষ্ট্র দ্বারা পরিচালিত একটা মানে ক্রাইম নয়? এটা আমি জানতে চাই উকিল হিসাবে, তুমি কি বলবে? আচ্ছা, বিগত কয়েকদিন যাবৎ পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি এবং তাদের শাখা সংগঠন একটা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে এবং প্রচার করছে, যে বলছে যে বাঙালিদের কোনো অসুবিধা হবে না। মাননীয় গৃহমন্ত্রীর এই ভিডিওটা আমি দেখতে পাচ্ছি, যে এটা শুধু এটা হিন্দুদের ভয় পাওয়ার প্রয়োজন নেই বলে। একবারও কি গৃহমন্ত্রী বলেছে যে এনআরসির ফর্ম ফিল আপটা অনলি মুসলিমদের করতে হবে, হিন্দুদের করতে হবে না? এটা বলেনি, কি বলেছে? বলবেও না, বলবেও না, আইন নেই তো, আইন তো হিন্দু আইনে তো মুসলিম নির্বিশেষে এক। আইনটা তো বলেনি, এনআরসি আইনেও তো সংশোধন করেনি যে এনআরসি আইন শুধু হ্যাঁ মুসলিমদের জন্য, অন্য কোনো বলেনি, ধর্মাবলম্বীদের জন্য নয়। করেনি, করবেও না। আইনে 6A-তে একটা কথাই বলে যে টেরিটরি হুইচ ডিফাইন্স বাংলাদেশ, এইটাই হচ্ছে আইন। এবং সেই টেরিটরি হুইচ ডিফাইন্স বাংলাদেশ মানে বাংলাবাসী, বাঙালি, এবং সেটাই চলছে। 99.99% যাদের নামে ডি ভোটার, ডিটেনশন ক্যাম্পে যারা আছে বা এনআরসি থেকে নাম কেটেছে, এরা সব বাঙালি, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি বাঙালি ছাড়া আর অন্য কোনো জাতিগোষ্ঠী জনগোষ্ঠী থাকে না? উত্তরটা একদম পরিষ্কার থাকে। আমি মাঝখানে একটা অনেক বড় ভিডিও বানিয়েছিলাম, সেখানে দেখিয়ে দিয়েছি জনবিন্যাস বাংলাদেশের, সেখানে বড়রা আছে, গারো আছে, জয়ন্তিয়া আছে, হ্যাঁ, তারপরে বড় কাছারি আছে, এবং তারপরে আপনার ডিমাসা আছে, মগ আছে, চাকমা আছে, রিয়াং আছে, তারপরে তোমার কি বলে এটা ত্রিপুরি আছে, মারোয়ারিও আছে, বাংলাদেশে তো মারোয়ারিও আছে। মারোয়ারি আছে, বিহারি আছে, মারোয়ারি আছে, বিহারি আছে। এবং আমি বারবার বলেছি, মারোয়ারি এবং বিহারিদের একটা বিরাট সংখ্যা, বিরাট অংশ, বিরাট অংশ উত্তরবঙ্গে শিলিগুড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শুরু করে আসামের, ত্রিপুরার, এবং মণিপুরে বিভিন্ন জায়গায় এসে বসে গেছে। যেহেতু তাদের ভাষা ভারতের কিছু ভাষার সাথে মিলে যায়, তাদের জন্য আইন প্রযোজ্য হয় না, সব প্রযোজ্য শুধু বাংলা ভাষীদের জন্য। এটা কিসের জন্য? ঠিক আছে দাদা, ধন্যবাদ। আমি বলো, এখন আমি জিজ্ঞেস করলাম, একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম তো তোমাকে, এটা উত্তর চাই। ওদের জন্য আইনটা শুনতে পাচ্ছি প্রযোজ্য না। হয় না কেন? এখন শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, এই আমি ব্যাপারে জিজ্ঞেস আমি করছি, বলি যারা যে যারা বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠী আছে তাদের জন্য আইনটা প্রযোজ্য না হয় শুধু বাংলাবাসীদের জন্য কেন? আইনজ্ঞ হ্যাঁ, এই হিসাবে তোমার ব্যাপারে কি মনে হয়? আপনাকে একটা কথা বলি, যে এনআরসির সময় আমি দেখেছি যে অনেকের 2010-এর ডকুমেন্টস, 2008-এর ডকুমেন্টস এর নাম উঠে গেছে। তো আমি ইনকোয়ারি করে দেখলাম যে এদের নাম কেন উঠেছে, এরা কিন্তু সবাই অবাঙালি। তো বলেছে স্পেশাল প্রভিশন ফর আদার স্টেট বলে প্রতীক হাজেলা একটা নতুন নিয়ম তৈরি করে দিয়েছিল, যেখানে নর্থ ইস্ট এবং পশ্চিম বাংলার বাইরে যে কোনো রাজ্যের যদি 2014-15 ডকুমেন্টস দিয়েছে তাহলে তাদের নাম উঠিয়ে দিয়েছে। তার মানে এটা বাঙালিদের ক্ষেত্রে একমাত্র, যদি রাজস্থানের 2014-র ভোটার কার্ড এক্সেপ্ট হয়ে থাকে তাহলে কেন ওয়েস্ট বেঙ্গলের পাসপোর্ট এক্সেপ্ট হবে না? আমার এখানে প্রশ্ন, এটা কি আমাদের সংবিধানকে উল্লঙ্ঘন করছে না? হ্যাঁ নিশ্চয়ই করছে, সংবিধানকে উল্লঙ্ঘন করছে না? এটা কি নিশ্চয়ই করছে। ডিসক্রিমিনেশন না? এটা ডিসক্রিমিনেশন না? ভাষার ভিত্তিতে ডিসক্রিমিনেট করা হচ্ছে না? নিশ্চয়ই করা হচ্ছে। আর প্রতীক হাজেলা নিজের থেকে রুল কি করে বানাতে পারে? সুপ্রিম কোর্ট কি বলেছে এটা আইন বানিয়ে, যে এটা আইন, এটা করো? না, সুপ্রিম কোর্ট বলেছে ওয়াই করা যাবে না, ওয়াই এর পরিবর্তে 3.3 নিয়ে এসে নাম উঠিয়েছে। হ্যাঁ, 3.3-টা কি এটাও একটু বলো, মানুষ বুঝুক। সেটা, হ্যাঁ, 3.3 মানে অরিজিনাল ইনহ্যাবিটেন্ট শব্দটা বিরোধিতা করেছিল সুপ্রিম কোর্টে। তখন সুপ্রিম কোর্ট বলেছিল অরিজিনাল ইনহ্যাবিটেন্ট বলে কাউকে নাম তোলা যাবে না। তখন অরিজিনাল ইনহ্যাবিটেন্টটাকেই কেটে নিয়ে 3.3 বলে একটা নাম্বার নিয়ে আসলো, যে মার্ক, তার মানে 3.3 হলে ইন্ডিজিনিয়াস পিপল, এর কোনো হিয়ারিং হবে না।
এবং ইন্ডিজিনিয়াস পিপলটা হয়েছে কি এসে তার নামের সারনেম দেখে। এটা কিভাবে 3.3 তে কি লেখা আছে? এটা এনআরসি তে 3.3 মানে ধরুন আপনার ফর্ম ফিল আপ করেছেন, এই ফর্মটা আপনার নামে রেজিস্টারে 3.3 বসিয়ে দিল মানে আপনারটা একসেপ্ট হয়ে গেল এবং জীবনে কখনো আর হিয়ারিং এর জন্য আপনাকে ডাকা হবে না এবং আপনার কাগজ থাক বা না থাক আপনি বৈধ ভারতীয় নাগরিক। এইভাবে তাহলে এটা তো বুঝলাম, কিন্তু 3.3-র উপরে কোনো রুল বা কোনো প্রসিডিওর কিছু কি জনসমক্ষে এসছে? না, এটা ওদের ইন্টারনাল অর্ডার ছিল, এটা এই ইন্টারনাল অর্ডারটা প্রতিভা জেলা দিয়েছিল। তাহলে এরকম ইন্টারনাল অর্ডার দিয়ে 3.3 দিয়ে সবার নাম ঢুকিয়ে দিল, এইবার আরেকটা ইন্টারনাল অর্ডার দিয়ে এই যে অন্যান্যদের ঢুকিয়ে দিল, এইগুলো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সংবিধানকে কি সুপারসিড করছে না? হ্যাঁ করছে তো, ডিক্লিয়ার ইন্ডিয়ান এর নাম ওঠেনি, যাকে ফরেনার ট্রাইব্যুনাল ইন্ডিয়ান ডিক্লিয়ার করেছে সেরকম নামও প্রতিঘাত কেটে দিয়েছে। এরকম অনেক উদাহরণ আছে যে কোর্ট ইন্ডিয়ান ডিক্লিয়ার করার পরেও তার নাম কেটে দিয়েছে। আমার কাছে এখনো লোক আসছে যে সে তাকে 2 বছর আগে ইন্ডিয়ান করে দিয়েছি, 3 বছর আগে ইন্ডিয়ান করে দিয়েছে, সেই লোকগুলোর নাম ওঠেনি। যারা আগে ডিভোটার ছিল বর্তমান তারা ইন্ডিয়ান ডিক্লিয়ার হয়েছে তাদের নামও কেটে দিয়েছে। তো আমি এখন আমার একটা প্রশ্ন, এই যে আসামের যে পরিস্থিতি, পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা ওইদিকেই যেতে চলেছে, এই যে রাজনৈতিক একটা যে ডিভিশন হয়েছে হিন্দু এবং মুসলিম, আসামে এটা মারাত্মক আকার নিয়েছে এবং আসামের সম্পূর্ণ বাঙালি হিন্দুরা বিজেপি নামক একটা পদার্থের পিছনে দাঁড়িয়েছে, যারা বাঙালিকে অপদার্থ বানিয়ে ছাড়ে এবং পুরো বাঙালিকে শেষ না করে এরা দম নেবে না। আমার যেটা আশঙ্কা, খুব শিগগিরই এই এনআরসিটাকে বোধহয় পার্লিয়ামেন্টে নাকচ করবে, এটা আমার একটা সন্দেহ এবং আমার ভেতরে এই জন্য সন্দেহ কারণ এখানে আমি ভেতর থেকে খবর পাচ্ছি। এক, দ্বিতীয়, এইটা উঠিয়ে দিয়ে সবাইকে একটা কিছু একটা জোড়াতালি মেরে একটা ওখানে বাঙালিদের জন্য জায়গা করে দেবে, করে দিয়ে বাঙালিদেরকে ক্লজ 6 এর আসাম অ্যাকাউন্টের আন্ডারে এনে বলবে যে এটা অ্যাকসেপ্ট করে নাও, এটা নিয়ে একটু কোনো সংগঠন কেউ কথা বলবে না, তাহলে সব ঠিক আছে, এরকম একটা কিছু মেসেজ আমার কাছে আসছে, এটা হচ্ছে এক। দ্বিতীয়, যাদের নাম কেটে দেবে, ধরো তার ডকুমেন্ট থাকা সত্ত্বেও তো কেটে দিচ্ছে, যেরকম সন্ধ্যারানী পাল আজকে যেমন তেজপুর ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে, আজকে দুলাল পাল মারা গেলেন, আরেকজন সন্ধ্যারানী পাল ওখানে আছেন আমাদের মহিলা 35 বছরের, ওনার 2 বাচ্চা, ওনাকেও আজকে 3 বছর থেকে আটকে রেখেছে বিনা দোষে, সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্টে এসেও ন্যায় পাইনি, আমরা একটা জিনিস জানি ট্রাইব্যুনালে ন্যায় পাইনি, হাইকোর্টে ন্যায় পাবে, হাইকোর্টও ন্যায় দিল না, সুপ্রিম কোর্টে ন্যায়ের জন্য আসলো, সুপ্রিম কোর্টেও ন্যায় পেলো না, আমার কাছে সব জাজমেন্ট গুলো আছে সন্তানরা নিয়ে পারে, তো এ কোথায় যাবে আমি এটা জানতে চাই। তুমি একজন আইনজ্ঞ হিসাবে অভিজিৎ আমাকে বলো, এই যে সন্তানরা নেপালের কেসটা আগামী দিনে হয়তো আমরা একটা বাজে খবর পাবো তার সম্পর্কে যেরকম হয়েছে, যে ছন্দারানী পাল কোথায় যাবে? এই ছন্দারানী পাল কি মুসলমান? আজকে যে দুলাল পাল মারা গেলেন বিনা চিকিৎসায় মারা গেলেন, আর আজকে ওকে 2 বছর থেকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হলো বিদেশি তকমা নিয়ে, বিদেশি তকমা নিয়ে একটা লোক মারা গেল, তার আত্মার শান্তি হবে না? আজকে ছন্দারানী পালের ক্ষেত্রে যখন সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে বলে রেস্টোর করে দিয়েছে হাইকোর্টের ওইটাকে, কোনো ডকুমেন্ট দেখবে না, এই ক্ষেত্রে আর কি রাস্তা বাঁচা থাকে? দেখুন, সন্ধ্যারানী পালের কেসের রেকর্ডটা তো আমি পড়ে দেখিনি, পড়ে দেখলে আমি তো বুঝতে পারবো। এখন সুপ্রিম কোর্টে যদি একবার রিজেক্ট হয়েছে আবার রিভিউ পিটিশন ফাইল করা যাবে, সেটাতে অসুবিধা নেই, রিট্রায়ালের ব্যবস্থা করতে হবে, যদি কোনো ল্যাপস হয়ে থাকে, কোনো ডকুমেন্টস আগে জমা দেয়নি, যে সুপ্রিম কোর্টে রিট্রায়ালের পিটিশন ফাইল করতে হবে যে এই এই ডকুমেন্ট। তুমি তুমি বলতে থাকো, আমি ওর সুপ্রিম কোর্টের অর্ডারটা নিয়ে আসছি, 1 মিনিট লাগে, তুমি বলতে থাকো। এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষগুলো যাচ্ছে, মানে আমি বুঝতে পারছি না আমরা কি কোনো
রাষ্ট্রে যে রাষ্ট্রে বাস করি সেই রাষ্ট্রে আমাদের কি থাকার বাঁচার অধিকার আছে না নেই আমি বুঝতে পারছি না। এইভাবে যদি আইনের দরজায় গিয়ে আমাদের মানুষরা হয়রানির শিকার হয়, আমি অর্ডারের কপিটা বের করছি, 1 মিনিট আপনারা সবাই আমার সাথে থাকুন, কেউ যাবেন না, এবং আপনারা দরকার হলে একটু এখন যেটা পরিস্থিতি হয়েছে, পরিস্থিতিটা মানে এমন হয়েছে এত লোককে তো বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা কোনো সরকার করেনি এখনো, কোনো বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক কোনো আলোচনা হয়নি, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছে অলরেডি যে এনআরসি নিয়ে কোনো আলোচনা হয়নি, তো এত লোকের নাম বাদ দিয়েছে, এত লোক ডিক্লেয়ার্ড ফরেনার আছে, ডিটেনশন ক্যাম্পে এত লোক আছে, এদের একটা তারপরেও বড় কথা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার বিদেশ মন্ত্রী সময় সময় বাংলাদেশে গিয়ে সময় সময় বলে এসছে যে বাংলাদেশের কোনো ভয় নেই, এটা আমাদের ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। তাহলে এখানে এদেরকে কোথা থেকে খুঁজে বের করছে আমি এটা বলছি, নাগরিকত্বটা কেড়ে নেবে যারা ডিক্লেয়ার্ড ফরেনার আছে তাদের ওই 3 বছরের জন্য ডিটেনশন ক্যাম্পে রেখে পরবর্তীকালে তাদের নাগরিকত্বটা কেড়ে নেবে, তারা থাকবে খাবে, কোনো সরকারি চাকরি পাবে না, জমি কিনতে পারবে না, ভোট দিতে পারবে না, এটাই গিয়ে দাঁড়াবে। তুমি একটু কেয়ারফুলি দেখো, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে অর্ডার, তুমি দেখে নাও, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। হ্যাঁ, সন্ধ্যারানী পাল। চন্দ্রপাল, এলাইস চন্দ্রানী পাল, একটু উপরে উঠান, ইউনিয়ন অফ ইন্ডিয়া এন্ড আদার্স, একটু উপরে উঠান। হ্যাঁ হ্যাঁ, নিচে নিচের টুকু দেখতে চাই। হ্যাঁ নিচের টুকু, হ্যাঁ আই হ্যাভ কেয়ারফুলি গন বাট উই সি নো রিজন টু ফেয়ার দ্য জাজমেন্ট দ্য উইথ দ্য অর্ডার অফ। হ্যাঁ দেখতে পেয়েছি, হ্যালো, দেখতে পারলে? হ্যাঁ দেখতে পেয়েছি, পড়েছি গোটাটা। এইবার আমার কাছে তার সব ডকুমেন্ট আছে, তার বাড়ির, তার হাজবেন্ডের দিকে এবং তার বাবার দিকে সবার নাম এনআরসিতে চলে, পুরো ডকুমেন্ট আছে ওদের, এবং ওদের ডকুমেন্ট আছে 1955, 1951 লিগেসি। এখন এটাকে রিভিউ পিটিশন ফাইল করতে হবে, রিভিউ পিটিশন ফাইল করতে হবে। হ্যাঁ রিভিউ পিটিশন ফাইল করতে হবে। না এখন আমার প্রশ্ন হচ্ছে এইটা কি মানে বৈধ ভারতীয়কে অবৈধ বানিয়ে এটা কি একটা কারখানা বা ইন্ডাস্ট্রি খোলা হয়েছে আসলে, যেখানে কোর্ট থেকে শুরু করে সব এক লাইনে সব লাইন হয়ে আছে, মানে অ্যালাইন, ব্যাপারটা কি আমি বুঝতে পারছি, কোর্টে গেলে তো ন্যায় পাবে মানে, এটা কি ধরনের জাজমেন্ট বুঝতে চাই না। এখন আমি তো জাজমেন্টের ব্যাপারে বলতে পারবো না, এখন তার উকিল কিভাবে প্লেস করেছিল জিনিসটা সেটাও দেখতে হবে, কিন্তু এখন যেটা করণীয় সেটা রিভিউ পিটিশনটা ফাইল করতে হবে। টোটাল কেসটা একটা ফাইনাল অর্ডার দেখে একটা কেস সম্বন্ধে বলা যায় না, যে সেখানে ট্রায়ালে কি লিখেছিল, পিটিশনে কি লিখেছিল, কিন্তু সেটা সম্পূর্ণটা না দেখে বলা যায় না। আমার প্রশ্ন হচ্ছে পিটিশন দেখে না দেখে বুঝতে পারবে না তুমি, আমি জানি আমিও বুঝতে পারবো না, কেউ বুঝতে পারবে না, সব ঠিক আছে, অন্যায় ভাবে একটা মহিলাকে 3 বছর জেলে মানে জেলের হাওয়া খাওয়ানো হলো, আগামী আরো কয় বছর থাকবে জানি না, আলটিমেটলি তাকে কি করবে আমিও জানি না, এই যে অন্যায়টা হলো, এই অন্যায় কালকে যদি সে ছাড়া পেয়ে আসে, এই অন্যায় কোনো কি ক্ষতিপূরণ হতে পারে, এই অন্যায়ের তার 2 বাচ্চা বাচ্চা শিশু তাকে যখন ডিটেনশন ক্যাম্পে নিয়ে গেল, একটা মেয়ের বয়স 4 বছর আর ছেলের বয়স 6 বছর, এই যে শিশুদেরকে মার থেকে ছাড়িয়ে নিয়ে গেল, এর কি ক্ষতিপূরণ হতে পারে?
এর ক্ষতিপূরণ তো আর দেওয়া যাবে না, হ্যাঁ তার যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ করা যাবে না, কিন্তু তাকে এই পরিস্থিতিতে বের করে নিয়ে আসার জন্য আইনি লড়াইটা লড়তে হবে। সেই আইনি লড়াইয়ের জন্য যেটুকু করা দরকার সেটুকু করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ অভিজিৎ, আমাদের সাথে লাইভে আসার জন্য অনেক কিছু জানতে পারলাম। তুমি কেটে দাও লাইনটা, আচ্ছা আমি এখন নমস্কার। তো আপনারা দেখতে পেলেন আমার সাথে এখন আসামের বরপেটার থেকে একজন আইনজীবী ছিলেন, এবং কত ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ। হিন্দু মুসলিম করছেন মোল্লা তাড়ানোর নেশায়, আপনারা জানেন না কি হচ্ছে ভেতরে। হিন্দুদেরকে আলাদাভাবে সেভ করার কোনো আইন নেই, এই ছোট্ট কথাটা আপনাদের মাথায় আমরা কেউ ঢোকাতে পারছি না। আমি গত 3 বছর থেকে কন্টিনিউয়াস এসে হ্যামারিং করছি আপনাদের। আজকে দুলাল পালের মৃতদেহ মর্গে পড়ে আছে, একজন স্বদেশী বিদেশির তকমা লাগিয়ে 2 বছর জেলের হাওয়া খেল, বলছে ডিটেনশন ক্যাম্প। রাখছে কোথায়? তেজপুর সেন্ট্রাল জেলের মধ্যে একটা রুমকে ডিটেনশন ক্যাম্প বলা হয়, একটা রুমে কুকুর বিড়াল ছাগলের মতো, যেখানে 2 জন লোক ঠিক মতো থাকতে পারে না, সেখানে 10 জনকে ঠাসা ঠাসি করে রাখে। এবং এই হিন্দুবাদী সরকারের রাজত্বে, যখন আপনি আর আমি, আমরা যখন হিন্দুবাদী সরকারের রাজত্বে আছি, আমরা যখন হঠাৎ করে কোনো সময় ঘুম থেকে উঠে দেখবো যে কোথাও একটা মব লিঞ্চিং হলো, মুসলমানদের গালি দেওয়া হয়, কিন্তু তারা ডিটেনশন ক্যাম্প সেকুলার বানিয়েছে। হিন্দুবাদী দল সেকুলার ডিটেনশন ক্যাম্প বানিয়েছে দুলাল পাল, যার গলায় তুলসীর মালা তার গলায়, তাকে সেকুলার ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। সে কিন্তু মুসলমানের সাথে থেকেছে, তার ছেলে মুসলমানও ছিল, এক থালে মুসলমানের সাথে জল খেয়েছে, ভাত খেয়েছে, এক গ্লাসে জল খেয়েছে, এক পায়খানা ইউজ করেছে, এক বিছানায় ঘুমিয়েছে। এই তুলসীর মালা দেওয়া দুলাল পাল, এবং দিনে 5 বার নামাজও শুনেছে, কারণ যে মুসলমান নামাজি তারা দিনে 5 বার নামাজও দেবে, আজানও দেবে, ওখানে শুনেছে, অসুবিধা হয়নি, হওয়ার কথা না, হলেও আপনার কিছু করার নেই। আপনার তো হিন্দুবাদী সরকার আপনাকে ঢুকিয়ে দিয়েছে, তো কি করবে? এই যে হিন্দু হিন্দু মুসলিম মুসলিম করে বাঙালিকে ভাগ করলেন আসামে, আজকে কোথায় দাঁড়ালেন আমি এটা জানতে চাই, আজকে কোথায় দাঁড়ালেন এবং আগামীতে কোথায় দাঁড়াবেন আমি এটাও জানতে চাই। কেউ আমার সাথে লাইভে আসলে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। এই দেখুন, আমার কাছে একটা না, অনেক কেস আমার কাছে, বলা শুরু করলে শেষ হবে না। আমি এইরকম হিন্দু সমাজে জন্ম নিয়েছি, এমন একজন বাঙালি হিন্দু পরিবারে আমাকে জন্ম নিতে হয়েছে, যেখানে আজকে আমরা সংগঠন চালাই। আমি অল বাঙালি ইউথ অ্যান্ড স্টুডেন্টস অর্গানাইজেশনের একজন কর্মকর্তা, এপসো। এপসোতে একজন মুসলমানকে আনলে সার্দিক থেকে রে রে করে তেরে আসে, কিন্তু এই বিজেপির হিন্দুত্ববাদী দল আসামের বিধানসভায় ডেপুটি স্পিকার আমিনুল হক লস্করকে বানায়। আসামের বিধানসভায় ডেপুটি স্পিকারের নাম আমিনুল হক লস্কর, তখন তাদের অসুবিধে হয় না, তারা মুসলমানকে টিকিট দেয় তখন অসুবিধে হয় না। পশ্চিমবঙ্গে লকেট চ্যাটার্জি, মেম্বার অফ পার্লিয়ামেন্ট, গতকালকের খবর আমার টাইম লাইনে আছে, দেখে নিন, মাদ্রাসা খোলার জন্য রাস্তায় নামবো বলে হুমকি দেয়, কারণ ওখানে একটা মাদ্রাসা বন্ধ হয়েছে, খবরটা আমার পেজে আছে, তখন অসুবিধা হয় না। ওদের মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুসলমানদের লাইন দিয়ে জয়েন করিয়েছে, নেতৃত্বে রেখেছে, অসুবিধে হয় না। কেন্দ্রীয় সরকারে 3 থেকে 4 জন কেন্দ্রীয় মন্ত্রী আছে মুসলমান, তাতে অসুবিধে হয় না।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা মুসলিমদের উইং আছে, আসতো একটা মুসলিমদের উইং, লক্ষ লক্ষ লোক আছে, তাতে অসুবিধা হয় না। কিন্তু আমাকে, বাঙালিকে, যে বাঙালি ভাষার ভিত্তিতে তৈরি একটা জাতি, যে বাঙালি ভাষার ভিত্তিতে একটা জাতি, সেই বাঙালিকে হিন্দু মুসলিম করতে হবে, সেই বাঙালিকে, নাহলে অসুবিধে আছে, জিনিসটা বুঝবেন। আর এই মৌলবাদ আমি একতরফা করব না, মুসলমানদের মধ্যেও আছে, অনেক আছে। সেই মৌলবাদীরা স্বপ্ন দেখে হিন্দু শূন্য করার, যার জন্যই আজকে তো মুসলমান শূন্য একটা প্রত্যন্ত অঞ্চলের স্বপ্ন দেখছে হিন্দুরা, এতে তো কোনো ভুল নেই। আপনি হিন্দু শূন্য করার একটা স্বপ্ন দেখেন, তাহলে হিন্দুরাও মুসলমান শূন্য করার একটা স্বপ্ন দেখে চালিয়ে যান, দুই পক্ষই চালিয়ে যান। এই যে বিল্লু বাদশা চৌধুরী এসছে, বলছে মুসলিম স্যার টাইগার্স, তুমি বাঙালি নাকি সেইটা বলো, মুসলিম তোমার ধর্ম, ইসলাম তোমার ধর্ম, তুমি বাঙালি না কোন জাতির লোক সেটা বলো আগে। তো এই সমস্ত না, দিলীপ ঘোষ মানে দিল্লু ঘোষ, তার কথা বলছো? দিল্লু ঘোষ তার সার্টিফিকেট দেবে না, দিল্লু ঘোষ বলে দিতে পারে এ নিশ্চয়ই নাম বদলে মুসলমান থেকে হিন্দু হয়েছ, এটা বলে দিতে পারে, আশ্চর্যের কিছু নেই। আমি দিল্লিতে বসে শুনছি আজকাল আসামে নাকি অনেক হিন্দু মুসলমান থেকে নাম ভাঙিয়ে নাকি নাম বদলে হিন্দু হয়ে আছে, জিনিসটা বুঝুন। তো সেই জায়গায় আসামে বাঙালি ভাগ হয়েছে এবং সাম্প্রদায়িক শক্তি মুসলমানদের মধ্যেও প্রচুর আসামে, আমি একদম পরিষ্কার বলছি, ব্লান্টলি বলছি, মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক শক্তি প্রচুর আসামে। আমার এখানে এসে প্রচুর উল্টোপাল্টা কমেন্ট করে, সত্যি কথা বললেই তারা এসে ঝাঁপিয়ে পড়বে আপনার উপরে, সেটা মুসলমান হোক হিন্দু হোক, হিন্দুদের মধ্যেও প্রচুর। তো আমি হিন্দুদের মধ্যে ভুল দেখব না, আপনি আপনার সাম্প্রদায়িকতা ছাড়বেন না, তাহলে আরেকটা যে মানে হিন্দুরা তারাও সাম্প্রদায়িকতা করবে, এবার হয়ে গেল, এবার আপনি লড়ুন। এই হিন্দু মুসলিমের ফাঁকে শুকুর আলীরও মৃত্যু হয়, দুলাল পালেরও মৃত্যু হয়, কি করবেন? বেল্লু আমি মুসলিম করছি কারণ তুমি হিন্দু করছো, তুমি মুসলিম করা ছেড়ে দাও, আমি হিন্দু করা ছাড়বো, আমি হিন্দু এই জন্য করি কারণ তুমি মুসলিম করো, আমি হিন্দু এই জন্য করি কারণ বিজেপি হিন্দু আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস হিন্দু করে, এরা হিন্দুদের সার্টিফিকেট দেয় আর হিন্দুদের জেলে পুরে, এরা হিন্দুদের সার্টিফিকেট দেয়, হিন্দুদের মৃত্যু হয় তাদের ডিটেনশন ক্যাম্পে, এই জন্য আমি হিন্দু করি, আমি হিন্দু করবো, আমি হিন্দু তাদের চোখে তাদের করাত, এই হিন্দুত্বের করাত দিয়েই তাদের কাটবো, কী প্রবলেম আছে আমি জানতে চাই। দুলাল পালের কী দোষ ছিল দুলাল পালের, তার সম্পূর্ণ ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাকে কেন বিদেশির তকমা দেওয়া হয়েছে, আমি আজকে এই প্রশ্ন রাখতে চাই। আজকে তার পরিবার 3 দিন থেকে তার মৃতদেহ নিচ্ছে না, 3 দিন থেকে তার মৃতদেহ নিচ্ছে না, দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে দুলাল পালের ডকুমেন্ট, দেখে নিন, দুলাল পালের মাটির ডকুমেন্ট আমার কাছে, দুলাল পালের মাটির ডকুমেন্ট আমার কাছে, আপনি ভাববেন না আমি হাওয়ায় কথা বলি, ঠিক আছে, আমি হাওয়ায় কথা বলি না, কিন্তু দেখাচ্ছি, এক মিনিট দেখাচ্ছি, চিন্তার কিছু নেই, আপনাদেরকে ডেটটা দেখাচ্ছি, একটু ফোকাস করে নিলাম, দেখুন জমির দলিলের মধ্যে ইয়ার কি লেখা আছে, দেখুন 10/9/1965, 1965 সালের জমির ডকুমেন্ট থাকা সত্ত্বেও 1965 সালের জমির ডকুমেন্ট থাকা সত্ত্বেও
একটা মানুষকে 2 বছর থেকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখার এখন ঠিক আছে নাকি সাউন্ড কেউ বলুন আমাকে। 1965 সালের জমির দলিল থাকা সত্ত্বেও কিভাবে একটা মানুষকে 2 বছরের জন্য ডিটেনশন ক্যাম্পে রাখা হতে পারে, কি করে রাখা হতে পারে? তার আইন আছে, কানুন আছে, নিয়ম আছে, সেই আইন কানুনকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে এরা কারা ট্রাইব্যুনেলে বসে আছে, এরা কারা ট্রাইব্যুনেলে বসে আছে যারা স্বদেশীকে বিদেশি বানায়, যারা স্বদেশীকে বিদেশি বানায় এরা কারা, এইটা আমি জানতে চাই। এটা কি আপনাদের চোখে আঙুল দিয়ে কাগজগুলো দেখিয়ে দিচ্ছে না? চাণক্য আরো কেস আছে, যত কেস আছে আমার কাছে পাঠান, স্ক্যান করে আমাকে পাঠান, আমার মেসেঞ্জারে অথবা মেসেঞ্জারে আপনি আপনার নম্বর দিন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করব, আমার নম্বর পেয়ে যাবেন, সব ডকুমেন্ট পাঠান। আমরা সব তৈরি করছি, সুপ্রিম কোর্টের জন্য সব তৈরি করছি, প্রত্যেকটা মামলা সুপ্রিম কোর্টে লড়ব আমরা, প্রত্যেকটা মামলা সুপ্রিম কোর্টে লড়া হবে, এটা ছাড়া হবে না। আজকে 3 দিন থেকে দুলাল পারের মৃতদেহ মর্গে পড়ে আছে, তার পরিবার, তার পুত্র, তারা পরিষ্কার বলেছে যখন আমার বাবা বিদেশি, যখন আমার বাবা বিদেশি, আমার বাবার বডি, আমার বাবাকে তার দেশে পাঠাও, সেই দেশের মানুষকে পাঠাও, যদি তা না হয় তাহলে লিখে দাও যে আমার বাবা ভারতীয় ছিলেন, তার আত্মার শান্তি তো হবে। এটা কি কোনো বড় কোনো দাবি করেছে? ওরা অন্যায্য দাবি করেছে? করেনি, এটা কোনো অন্যায্য দাবি নয়, ন্যায্য দাবি করেছে। এই ভারত রাষ্ট্রের আইন, ট্রাইব্যুনেল, সুপ্রিম কোর্ট পর্যন্ত একটা লোককে যদি ঠিক মতো বিচার করতে না পারে, তার দায় একটা মানুষের কাছে কি করে হতে পারে? নাহলে ছন্দারানী পাল আজকেও ডিটেনশন ক্যাম্পে কেন, আজকেও ডিটেনশন ক্যাম্পে ছন্দারানী পাল কেন? আমি এই প্রশ্নের উত্তর চাই। আমার কাছে ছন্দারানী পালের পুরো ডকুমেন্ট আছে, আমি আপনাদের দেখিয়েছি, দেখিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হিন্দু মুসলিম না করে আজকে বাঙালিকে বাঙালির নামে, বাংলা ভাষীর নামে এক হওয়ার প্রয়োজন আছে, যেটা আমি শুরুর থেকে বলি, সবসময় বলি, পালের পরিবারের পিছনে সম্পূর্ণভাবে দাঁড়িয়েছি, কোনো অবস্থাতে আমরা তাদের পেছন থেকে সরব না। যে ধরনের, যেরকম, যেরকম সাহায্য তাদের লাগবে আমরা সাহায্য করব। আসাম সরকারকে লিখে দিতে হবে দুলাল পাল ভারতীয়, ভারতীয়, তুমি ডিটেনশন ক্যাম্পে রাখার সময় বিদেশি ঘোষণা করে রাখতে পারো, আর যখন মারা গেল তখন তার লাশটা দেওয়ার জন্য তার বাড়িতে আসছো? শুনতে পেরেছি আজকে নাকি মুখ্যমন্ত্রী বলেছে লাশটা নিয়ে নাও। আমি একজন ডেপুটি কমিশনার, খুব সম্ভবত তার ভিডিও দেখলাম, ভদ্রলোককে ভালো মানুষই মনে হলো, খুব শান্তভাবে ভালোভাবেই রিকোয়েস্ট করেছে যে আপনারা তো করলেন, আন্দোলন করলেন, রাস্তা আটকালেন, আপনাদের মিডিয়াতে এসছে সব নাম, যারা আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন লাইভে আসার জন্য মোবাইল এইভাবে রাখতে হবে, রোটেশন মোডে এইভাবে রেখে রিকোয়েস্ট পাঠালে পারিনি, যদি আপনারা আসতে চান আবার বাইরে গিয়ে আমাকে মোবাইলটা এইভাবে করে রোটেশন মোডে নিয়ে আমাকে পাঠান, তাহলে আমি আপনাকে অ্যাড করতে পারবো, না হলে হবে না। তো যখন একটা লোককে ডিটেনশন ক্যাম্পে রাখার সময়, বিদেশি ঘোষণা করার সময় আপনি চিন্তা করেননি, ডকুমেন্ট সব কিছু থাকা সত্ত্বেও এইভাবে অন্যায়ভাবে একটা লোককে বাধ্য করলেন 2 বছর ডিটেনশন ক্যাম্পে থাকার জন্য, কোন অধিকারে আজকে আপনারা তার পরিবারকে বলছেন তার মৃতদেহ সমঝে নিতে? এত বড় অন্যায় পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে, কোথাও কোনো রাষ্ট্রে হয়েছে কিনা আমার জানা নেই, এত বড় অন্যায় আমার জানা নেই কোনো কোথাও কোনো রাষ্ট্রে হয়েছে কিনা। কেউ আমার সাথে যদি আসতে চান লাইভে আমাকে রিকোয়েস্ট পাঠান, আমি আমার আজকের লাইভ শেষ করে দেব, বেশি কথা বলবো না, শুধু এইটাই বল,
দুলাল পালের মৃতদেহ তার পরিবার নেয়নি। তারা বলছে আমার, তার ছেলেরা বলছে আমার বাবাকে স্বদেশী ঘোষণা করে কাগজ বানিয়ে দাও, তবেই আমরা তার মৃতদেহ নেব। ওই পরিবারের আজকে মানসিক অবস্থা কিরকম হতে পারে আপনারা চিন্তা করুন, যে তার পরিবারের মানে তাদের মাথার উপরের যে ছাতা ছাদ সরে গেছে, তাদের মনের কষ্টটা বুঝুন। 2 বছর যে পরিবারের যে অভিভাবক ডিটেনশন ক্যাম্পে থাকে এবং সেই ডিটেনশন ক্যাম্পে থেকে তার মৃত্যু হয়, এবং সেই মৃত্যুর একটা বিদেশি তকমা নিয়ে, বিদেশি তকমা নিয়ে মৃত্যু হয়েছে, তার আত্মার শান্তি কখনো হবে না যত সময় পর্যন্ত তার ঘোষণা হবে না যে সে দেশি স্বদেশী ছিল। আজকে এই শপথ নিয়ে আমি এই লাইভ থেকে বিদায় হব, এই শপথ নিয়ে যাব যে এরকম প্রত্যেকটি ঘটনার আমরা ন্যায় বিচার নিয়েই দম নিব, প্রত্যেকটি ঘটনার ন্যায় আমরা ছিনিয়ে আনব, ন্যায় আমরা আনবই আনবো ছিনিয়ে, তবেই আমরা ক্ষান্ত হব, না হলে আমরা ক্ষান্ত হব না। তোমার ভাষা শোনা মুশকিল আছে বিল্লু, আমি বেশি কথা বলবো না। তুমি যে কথাটা এখন লিখেছো, ইটস নট ইন লাইন, লেট মি টেল ইউ। ইন এনি কেস, ভালো থাকবেন, ধন্যবাদ। দুলাল পালের পরিবারের পেছনে দাঁড়ান, তাদের পাশে দাঁড়ান, যারা ওদের বাড়ির আশেপাশে আছেন ওদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারোর কাছে নেই আমি জানি, কিন্তু ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। সবাই দাঁড়ান, পশ্চিমবঙ্গ থেকে, দিল্লির থেকে, সমস্ত ভারতবর্ষে তাদের পাশে দাঁড়ান, তবেই তাহলে এরকম অন্যায় আগামীতেও হতে থাকবে। ধন্যবাদ, জয় বাংলা।